আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা মার্কের একটি প্রোডাক্ট, রাইডিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার মেশিন, যা দিয়ে আপনি কম সময়ে সহজে ধানের চারা রোপণ করতে পারবেন। বর্তমান সময়ে যেমন শ্রমিক সংকট রয়েছে, তেমনি আপনি কম খরচে বাড়তি শ্রমিক প্রয়োগ না করে আপনি আপনার চাষের জমিতে ধানের চারা রোপণ করতে পারেন। আর তেমনি আপনি চাইলে ব্যবসা করতে পারেন অন্যের জমিতে ধানের চারা রোপণের মাধ্যমে। দেখাবো আপনাদের এই ফুল মেশিনটি এবং জানাবো এই মেশিনটির দাম কত এবং রয়েছে 50% ও 70% ভর্তুকিতে এই মেশিনটি কত প্রাইস। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফুয়েল ট্যাঙ্ক এবং দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটের পাশে এবং পিছনে রয়েছে পর্যাপ্ত স্পেস ধানের চারা রাখার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিট এবং রয়েছে স্টিয়ারিং সিস্টেম এবং প্যাডেল সমগ্র। ভিউয়ার্স, এখন দেখাবো আপনাদের রিয়ার হুইল সিস্টেম। এই রিয়ার হুইল দেখতে চিকন হলেও এই চাকাটি যথেষ্ট মজবুত এবং শক্ত। হুইলের সাইজ হচ্ছে 950×170 এবং এই হুইল সিস্টেম এমন একটি প্রযুক্তিতে বানানো হয়েছে যা কাদা জমি বা চারা রোপণের সময় চাষের জমিতে দেবে যাবে না। এখন দেখাবো মেশিনের মেইন পার্ট যার মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়। এই পেন সিস্টেম বা কলমের মাধ্যমে একসাথে 4-6 সারির ধানের চারা রোপণ করা যায় এবং সারি থেকে সারির দূরত্ব হবে 30 সেন্টিমিটার। এখানে কলমগুলো আপনাকে খুব কাছ থেকে এবং ভালো করে দেখাচ্ছি। এবং ধানের চারাগুলো এই যে বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডের উপরে ক্রমান্বয়ে সাজানো থাকবে এবং পিছনে রয়েছে একটি লাইটিং সিস্টেম। এবং সমতল ও অসমতল উভয় জমিতে সমান গভীরতায় চারা রোপণ এবং চারার দূরত্ব ও গভীরতা সঠিক রাখে এই মেশিন। আপনি এই রাইডিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ঘন্টায় 80-90% জমিতে চারা রোপণ করতে পারবেন। এখন আপনাদের গাড়িটি স্টিয়ারিং সিস্টেম এবং ড্রাইভিং সিটে বসে সামনের অংশটি দেখানোর চেষ্টা করতেছি। ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো গাড়িটির ইঞ্জিন সিস্টেম। তো চলুন দেখি ইঞ্জিন সিস্টেমটি। তো আমরা এখন দেখাচ্ছি ইঞ্জিন সিস্টেম। ইঞ্জিন সিস্টেমে দেখতে পাচ্ছেন অল্টারনেটর সিস্টেম এবং ইঞ্জিন কুলিং সিস্টেমের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক এবং রয়েছে ইঞ্জিন সিস্টেমটি। এখানে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে 18.5 কিলোওয়াটের একটি ইয়ানমার ব্র্যান্ডের 4-stroke 3-cylinder ডিজেল ইঞ্জিন। এবং এখানে রেডিয়েটর কুলিং সিস্টেম এবং কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন। তো এখন জানাবো এই মেশিনটির প্রাইস। এই রাইডিং টাইপ রাইস ট্রান্সপ্লান্টার মেশিনটির রেগুলার প্রাইস হচ্ছে 21,90,000 টাকা এবং 70% ভর্তুকিতে 9,40,000 টাকা এবং 50% ভর্তুকিতে 12,40,000 টাকা। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ।